শেষ হতে চলেছে ইরাবতীর চুপ কথার জার্নি। শেষ শুটিংটাও হয়ে গেল। দু বছরের জার্নিটা ঠিক কেমন ছিল? কেরিয়ারে বাড়তি কি প্রাপ্তি যোগ ঘটল? ফোনে টলি টাইমের সঙ্গে একান্তে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করলেন ইরাবতী মনামি। ইরাবতীর থেকে একটা দু বছরের একটা খুব ভালো লাগা, একটা দু বছরের একটা অন্যরকম এক্সপিরিয়েন্স নিয়ে বেরোলাম। ইরাবতীর চুপ কথা তো একটা বলতে পারো একটা অন্যরকম ম্যাচিওর একটা গল্প ছিল, যেটা অবভিয়াসলি আমি আগে করিনি। মানে যেমন তিনি জানেন কোথায় একটা বাচ্চা মেয়ে বা আরো এক একটা গল্পের এক এক রকম কন্টেন্ট থাকে, তো এটার গল্পটা সব গল্পের থেকেই আলাদা ছিল আর কি। মানে সমসাময়িক আর যা যা গল্প ছিল, তো একটা ভীষণ ওই গল্পের ভালো লাগা এবং বলতে পারো এই চরিত্রটা, এক একটা চরিত্র থাকে না, মানে যেমন জীবনে অনেক চরিত্র মানুষ করে কিন্তু তিন চারটে নামে তাকে চেনা যায়, চার পাঁচটা নাম এরকম হয় যে নামগুলো তার নাম হয়ে যায় আর কি। তো আমার মনে হয় আমার জীবনেও ইরাবতী ওই, মানে যদি টেলিভিশনটা ধরি তাহলে ইরাবতী ওই চার পাঁচটা নামের মধ্যে একটা নাম, মানে ইরাবতী হিসেবে মোহর হিসেবে যেমন আমাকে আরো অনেক নামে, তার মধ্যে চার পাঁচটা যে প্রথমে নাম আসবে তার মধ্যে কিন্তু ইরাবতী নামটাও আসবে, ইরাবতী কেউ লোকে মনে রাখবে আর কি। তো সেই ইরাবতীকে আমি নিয়ে যাচ্ছি আমার সঙ্গে আর কি, ইরাবতী থেকে আমার সঙ্গে যে সারা জীবন বেঁচে থাকবে, সারা জীবনের একটা অদ্ভুত ভালোবাসা ভালো লাগা ইরাবতী। ডে ওয়ান ধরো কোনো প্রজেক্টে ডে ওয়ানে একটা অদ্ভুত এনার্জি থাকে যে প্রথম দিন কাজ সেই প্রজেক্টে, লাস্ট ডে ঠিক কি কাজ করে ভেতরে? ডে ওয়ানে যেমন একটা যে এনার্জিটা থাকে সেটা হলো একটা এক্সাইটমেন্ট থাকে, প্লাস তার সঙ্গে একটা ভালো লাগা থাকে নতুন প্রজেক্ট, তার সাথে একটা টেনশনও থাকে যে একটা শুরু হচ্ছে, চরিত্রগুলো কিভাবে হবে, গল্পটা কিভাবে যাবে, সবাই সবার 100% দেওয়ার চেষ্টা করে, সেই জায়গাটা থাকে, খুব এক্সাইটেড থাকে সবাই। কিন্তু লাস্ট দিনে এই যে যতদিনই চলুক যে সিরিয়াল, সেই সিরিয়ালের সমস্ত, মানে লোকে বলে না যে মারা যাওয়ার আগে নাকি লোকের সারা জীবনটা ছোটবেলা থেকে একবার চোখের সামনে চলে আসে, সেই আমার মনে হয় যে সবারই শেষ দিনে ওটাই ওটাই হয় যে একদম প্রথম দিন থেকে আমরা কি ইমোশনের মধ্যে দিয়ে গেছি, কোথায় কি ভালো ফিল করেছি বা কিরকম আমাদের বন্ডিং বা কত ভালো সময় গেছে বা খারাপ সময়ও গেছে, সবটা যেন চোখের সামনে ভেসে ওঠে এবং তখনই মনে হয় তখনই একটা হয় যে গলার মধ্যে একটা কিছু পাকিয়ে ওঠে আর কি, যে এই যে এত এত বড় একটা জার্নি, এত দিনের এত মানুষ, সমস্ত টেকনিশিয়ান, এবং শুধু যে আর্টিস্টদের সাথে বন্ড তৈরি হয় তাও নয়, টেকনিশিয়ানদের সাথেও একটা বন্ড তৈরি হয়, খাওয়া দাওয়া, জন্মদিনে খাওয়ানো, হ্যাঁ তাদের আমাকে উইশ করা, প্রত্যেকটা জিনিসে হেল্প করা, সব মিলিয়ে একটা, মানে এরা কোথায় যাবে, তাদের সাথে কোথায় আবার কবে দেখা হবে, এইটা একটা অদ্ভুত একটা ইমোশন কাজ করে লাস্ট দিন, আমার তো করে। এবং আমাকে এখানে সবাই যেমন বলছিল তোমার তো এরকম অনেক হয়েছে, তোমার তো অনেক সিরিয়াল শুরু হয়েছে শেষ হয়েছে, কিন্তু কাউকে বোঝানো এটা কোথায় আলাদা করে পসিবল না, যে কিছু কিছু জিনিস স্পেশাল থাকে, মানে কিছু জিনিস তোমার জীবনে যখনই ঘটুক বা যত নাম্বারেই ঘটুক, 10 নাম্বারে ঘটলেও সেটা খুব স্পেশাল হতে পারে। তো ইরাবতীও আমার জন্য সেরকমই স্পেশাল একটা জিনিস, যার জন্য যদি একটা একজন কোনো মেয়ের প্রথম কাজ শেষ হয়ে গেলে তার যতটা ইমোশন কাজ করবে, আমার তো যত নম্বর কাজই হোক সেটা সেই ইমোশনটাই কাজ করেছে। ইনফ্যাক্ট ঠাম্মি তো বড়রা যারা স্পেসিফিক এজে আমি পড়বো, তো আমি নিজেই ভাবতে পারিনি লাস্ট দিন যখন কেক কাটা হলো, তো সেটা অবভিয়াসলি আমি আমার পড়ার দায়িত্ব তো আমি সুচন্দ্রা দিয়েও ছিল ফোনে, আমি পড়তেই পারছিলাম না, মানে আমি 2 লাইন পড়েই আমি চোখ হয়ে গেছি, তখন আমি সুচন্দ্রা থেকে ফোনে বলছি তোমার গুলো তুমি পড়ো আর কি, মানে আমি আর পারছি না পড়তে, তাও তারপরেও সামহাউ সাউন্ড প্রবলেম ছিল বলে সুচন্দ্রা ঠিক করতে পারেনি, এবং আমাকে আমার ইমোশন মারাত্মক রকমের কন্ট্রোল করে পুরো লেখাটা পড়তে হয়েছে, শুরুতেও কেঁদে ফেলেছি শেষেও কেঁদে ফেলেছি, কিন্তু সেটা এটা লোকে ভাবে যে এটা আমার ক্ষেত্রে হওয়া পসিবল নয়, কারণ আমার তো এটা বহু বহু অনেক নম্বর,
অনেক পরের কাজ, তো আমার আর এই ইমোশন থাকার কথা নয় আর কি। কিন্তু সেটা অ্যাকচুয়ালি ওটা কাউকে বোঝানো যায় না, যে 10 নম্বর হলেও, 20 নম্বর হলেও, 100 নম্বর হলেও যে জিনিসটা স্পেশাল সেটা স্পেশালি থাকে। তো ওইটাই আমিও ভাবতে পারিনি যে আমি এত কাঁদবো আর কি লাস্ট দিনে। তো সেই সব মিলিয়ে বলতে পারো একটা খুব, এখন একটা খুব ধার একটা জায়গা রয়েছে, একটা ফাঁকা ফাঁকা জায়গা রয়েছে, কিছু একটা চলে গেল বাট মনের মধ্যে থেকেও গেল ইরাবতী, যেমন তুমি বললে আর কি। ইরাবতীকে তো সঙ্গে আমি নিয়েই নিলাম। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।